নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে প্রথমে আমরা প্রতিবেদনটি দেখব, যেখানে তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সালমা আলী, যিনি দীর্ঘ সময় ধরে প্রাতিষ্ঠানিক কাঠামোতে নারীদের নিরাপত্তা, যৌন নিপীড়নের ইস্যুকে অ্যাড্রেস করে কাজ করছেন। এবং আরও আমাদের সাথে যুক্ত হবেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিনও। আমরা প্রতিবেদনটি দেখি প্রাথমিক অবস্থাটা বুঝবার জন্য। হ্যালো এভরিওয়ান, I'm Mashrur Arefin, your new Managing Director and Chief Executive Officer of Citibank Limited. মাসরুর আরিফিন ব্যবস্থাপনা পরিচালক, আব্দুল ওয়াদুদ হেড অফ কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট ও কোম্পানি সেক্রেটারি, কাফি খানের বিরুদ্ধে নারী সহকর্মীর অভিযোগ আপত্তিজনক হয়রানিমূলক আচরণ ও ইফটিজিং এর। আব্দুল ওয়াদুদ, লিফট, সিঁড়ি, গাড়ির ভেতরে এবং অফিস চলাকালীন রুমের মধ্যে, অ্যান্ড আরেকজন হচ্ছেন কোম্পানি সেক্রেটারি কাফি খান, কটূক্তি করা, বাজে মন্তব্য করা, ডেকে ডেকে গায়ে হাত দেয়া, মাসরুর আরেফিনের অত্যাচারে ফ্রেশরুমে পর্যন্ত যেতে পারিনি। দেশের অন্যতম বেসরকারি ব্যাংক দ্য সিটির 103টি শাখার 5000 কর্মীর মধ্যে নারী সদস্য 800 উপরে। 1983 সালে প্রতিষ্ঠার পর 2018 সালে ব্যাংকে আনুষ্ঠানিকভাবে যৌন হয়রানি বিরোধী নীতিমালা ও কমিটি করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ শীর্ষ নারী পুরুষ কর্মকর্তারা দাবি করেছেন, ওই নারী কখনো সেই কমিটির কাছে এইসব অভিযোগ তুলেননি। তাদের বক্তব্য, ওই নারীর পোশাক আচরণ ছিল আপত্তিকর। পিএসকে বলো কাপড় চোপড় ঠিকভাবে করে ছবি শালীন ছবি দিতে, আমরা একটা ব্যাংক। ব্যাংকের প্রধান কর্মকর্তা আরো জানান, সাবেক এমডি ও ব্যবস্থাপনা বিভাগের অগোচরেই ওই নারী চাকরির শর্ত ভঙ্গ করেছেন। আমি জীবনেও দেইনি, সেল ভাই এটা আমাদেরকে বলে দেয়। তো তার মানে সে পাওয়ারটা অ্যাবিউজ করে ড্রাইভারদেরকে বলে গাড়িগুলো নিত। টোটাল গাড়ি বের হয় 251 দিন বা 249 রাত সে গাড়ি দিছে। সাবেক এমডি ও ব্যবস্থাপনা বিভাগের অগোচরে ওই নারী চাকরির শর্ত ভঙ্গ করেছেন। গুলশান এভিনিউতে ব্যাংকের প্রধান কার্যালয়ের 7টি তলার মধ্যে পঞ্চম তলা শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট। নারী পুরুষ কর্মকর্তাদের টয়লেটের মূল দরজা একটি। এই তলায় প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের পরেও কাজ করেন কর্মকর্তারা। মামলার বাদী এই তলাতেই কর্ম ছিলেন। আইএফসির রাজা দেবনাথ কনসালটেন্টের কানে যায়, উনি আসেন আমাকে জিজ্ঞেস করেন কোনো হ্যারাসমেন্ট পলিসি আছে কিনা। ব্যাংকে কোনো হ্যারাসমেন্ট পলিসি ছিল না এবং আমার লাইন ম্যানেজার ডিরেক্ট বলেছেন উনি ভার্বালি কাউন্সিল করবেন। ডিএমডি মাহিয়া জুনেত 71কে বলেন, হয়রানি বিরোধী সেলের প্রধান হিসেবে তারা নিয়মিত অভিযোগ তদন্ত করেন ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকেন। মনিরার থেকে কোনো সময় কোনো কেস যখন কেউ লিখিত দেয় তখন সেটা আমার কাছে আসে যে এটা মাহিয়া একটু দেখো, ইনকোয়ারি করো, এরকম লিখিত কোনো কিছুই আমি কোনো সময়ই পাইনি। মাহিয়া জুনেত আমাকে বলেন, আপনার বসই তো চায় না আপনি এটা নিয়ে কথা বলেন, মুখ খোলেন। মাহিয়া জুনেত ম্যাডাম নিজে আমাকে বলেছেন যে আমরা এটা ফিল করতে পারি, দ্য ওয়ে দে লুক। পরস্পর বিরোধী এই অবস্থানের মধ্যে দুই পক্ষ মীমাংসা বৈঠক করেছে, যাতে ব্যাংক 2 কোটি টাকা দেওয়ার ও বাদীর 5 কোটি টাকা ক্ষতিপূরণের আলাপ এসেছে। সেই বৈঠকের কথাবার্তার রেকর্ড নিয়ে যৌন হয়রানির অভিযোগকারীর বিরুদ্ধে প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের চেষ্টার মামলা করেছে ব্যাংক। আর নিজের উপর ঘটে যাওয়া হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে ক্ষতিপূরণ চাওয়া নিজের অধিকার বলে দাবি ওই নারীর। ওনারা বলেছেন 14 জুলাইতে 7,500 মামলা সিটি ব্যাংকে পেন্ডিং, তোমারটা আনাদার মামলা হবে। সালমা আলীকে দিয়ে আলোচনা শুরু করি নাকি নাইমুল ইসলাম খান প্রতিক্রিয়া জানাবেন? সালমা আলী, 7,500 মামলার সাথে এই মামলাটি আরেকটা মামলা হিসেবে কেবল সংখ্যা বাড়াবে নাকি এরকম মামলার আসলে বাংলাদেশে কোনো সুরাহা হয় এবং এই মামলাগুলো ভিত পায়, যৌন হয়রানি বিরোধী মামলা যেটির আসলে তেমন কোনো ফিজিক্যাল প্রমাণও নেই? ধন্যবাদ। আমি প্রথমেই আমি বুঝতে পারছি না ওই সিটি ব্যাংকে কি 750 মামলা এই যৌন হয়রানির উপরে আছে? না না, নানান রকম অন্যান্য 7,500 অন্যান্য মামলা। আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ। যেটা বলতে চাই যে আমরা আমাদের বাংলাদেশের সংবিধান এবং আইন যেটা আছে সেটা প্রত্যেকটা নাগরিক এবং আমাদের সরকারি কর্মচারী সবাই মেনে চলবে, এটাই নিয়ম। এবং আমরা জানি যে এই সংবিধানের
অনেকগুলা ইয়েতে সেই প্রজাতন্ত্রের অনেকগুলা ইস্যুতে কিন্তু জেন্ডার ইকুয়ালিটির কথা বলা আছে এবং সেখানে কিন্তু যৌন হয়রানি এবং অন্যান্য বিষয়গুলা বিষয় কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। অতএব সমতা, নারী পুরুষের সমতার বিষয়টা কিন্তু একটা বিরাট বিষয় আমাদের সংবিধানকে যদি আমরা ই করি। তো অতএব এখানে স্পেসিফিক আমরা যেটা দেখলাম এখানে একটা বিষয় যে একটা এত বড় সিটি ব্যাংক, সেখানে অনেক পুরনো একটা ব্যাংক, সেখানে ব্যাংকে এত মাত্র এক বছর আগে একটা তারা কমিটি করেছে যেটা বলল। এবং সেখানে আরেকটা বিষয় যে দেখলাম যে এই কমিটিতে কিন্তু যেটা বললেন একজন যে কমিটির যে চেয়ার সে বললেন যে আমার কাছে চিঠি আসে না, চিঠি আসার কিন্তু সুযোগ নাই, সেখানে কিন্তু বক্স থাকতে হবে, সেই বক্সে কিন্তু সেখানে সে ফেলবে গোপনীয়ভাবে সে কমপ্লেনটা ফেলবে। এখানে অনেক কন্ট্রাডিক্টরি কথা আছে। এবং আরেকটা বিষয় কিন্তু এখানে যে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত হবে না ততক্ষণ কিন্তু তাদের কাউকে কারোর নাম এবং তাদের চেহারা দেখানো যাবে না, সেটা কিন্তু এখানে আমরা অমান্য করা হলো যেটা আমি মনে করি। আর এখানে ভিকটিমও হয়তো যেখানে স্পেসিফিকভাবে যেই কথাগুলো বলেছে, আমি একজন বললেন যে ওর কাপড় ঠিক ছিল না, এটা কিন্তু ভীষণভাবে আপত্তিকর। এমন কোনো কাপড় পরে সে, কারণ এই মেয়েটাকে আমরা দেখলাম এবং আমি আগেও দেখেছি, তার আমার মনে হয় না এই ধরনের উক্তি করার কোনো সুযোগ নেই। তা এখন সব মিলিয়ে আমাদের কাছে যে এই প্রথম কথা যৌন হয়রানি কাকে বলে তার জন্য একটা স্পেসিফিক একটা হাইকোর্টের যে বিষয়টা, যেখানে 2008 সালে আমি বাদী হয়ে যে কেসটা করেছিলাম সেটা কিন্তু সংবিধানের 111 ধারা অনুযায়ী একটা আইন, সেখানে কিন্তু প্রত্যেকটা সরকারি বেসরকারি ব্যাংক বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংকও কিন্তু একটা অপোজিট বাস্তবায়ন কত দূর হয়েছে, সেই বাস্তবায়নের জন্য এটি এটি নজরদারি করবার কথা কার। এবং এখন আমরা ব্যাংকের একটি অভিযোগ নিয়ে কথা বলছি, সামগ্রিকভাবে কর্পোরেটে যে পরিমাণ মেয়েরা আমরা কাজ করছি এই পুরো বিষয়টি তদারক করবার কথা কার, এটির উত্তর আপনার কাছে নিব। তার আগে ওদিশা দেখছিলেন প্রতিবেদনটি নিশ্চয়ই, এবং ঘটনাটি আপনার অনলাইনেও ছাপা হয়েছে আমার যতদূর মনে পড়ে, ঘটনাটি আমরা কম বেশি সকলেই জানি, প্রকাশ হচ্ছে হচ্ছে না এমন একটি জায়গায়, এর প্রতিক্রিয়া কি আসলে আপনার? যৌন হয়রানির যে কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা ঘটে এখানেও সেটি ঘটেছে। আমরা শুরু থেকে দেখে আসছি যে যখনই এই একটিমাত্র ফৌজদারি অপরাধ সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাহলে এই একটিমাত্র অপরাধের ক্ষেত্রে আমরা সন্দেহ নিয়ে প্রথম শুরু করি, বোধহয় ঘটেনি, বোধহয় কাপড় ঠিক ছিল না, বোধহয় মেয়েটি ভালো না, বোধহয় কোনো ধান্দা আছে, বোধহয় এতগুলো বোধহয় সবগুলোই হচ্ছে মেয়েটির বিপরীতে। এবং আমাদের পুরুষতান্ত্রিক সমাজে এটি হওয়ার ছিল, যেটি আমরা পরিবর্তন করতে পারিনি। এই মেয়েটির ক্ষেত্রে আমার এই গত 12 দিনের যে অবজারভেশন সেটি মনে হয়েছে যে অভিযোগটি যখন করেছে আমরা পক্ষ বিপক্ষ কেন নিয়ে ফেলছি, শুরুতেই সেটি না করে কেন এই অভিযোগের তদন্ত হবে না, কেন তদন্ত হবে, কিভাবে তদন্ত হবে, কারণ হচ্ছে যিনি প্রতিষ্ঠানের প্রধান তার বিরুদ্ধে তো অভিযোগ, এবং তিনি তো হচ্ছে এক ধরনের সিদ্ধান্তে এসে পৌঁছেছেন এই নারীর অবস্থা, নারী জিডি করেছে। আমি ওই দিকে চলে যাচ্ছি, আমি প্রাতিষ্ঠানিক ইতে নাই, কারণ এটি পাবে না। এই যে কিনা বলতে পারে যে 7000 মামলা আছে, এটি একটি মাত্র সংখ্যা হিসেবে থাকবে, সেই প্রতিষ্ঠানের কাছে আমি কিছুই আশা করি না। কিন্তু যখন জিডি হয়েছে, সেই জিডি 12 দিনে আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, জিডির বিপরীতে আর একটা জিডি হয়েছে, কিন্তু যিনি ফার্স্ট জিডি করেন তিনি বেনিফিটটা পাবেন, অগ্রাধিকার পান, সেটি মানে 12 দিনে সম্ভব হলো না কেন? আমার মনে হয় যে সালমানের কথার রেফারেন্স থেকে আসে, মানে ওনার যে রায়টা উনি অ্যাচিভ করেছিলেন এটা একটা মাইলস্টোন। এখন আমার মনে হয় যে ওইটাকে ধরেই আমাদের আশ্রয় নিতে হবে, যদি ন্যায় বিচার পেতে হয় এটা থ্রু হাইকোর্ট যেতে হবে, কারণ এটা লোয়ার কোর্টে গিয়ে বিচারিক আদালতে এই পর্যায়ে, কারণ এটা নাগরিক অধিকারের প্রশ্ন, বিচারিক আদালতে এটা সুদূর প্রসারী হবে এবং সেখানে কিছুই হবে না। আমি বলে দিলাম যে শক্তিশালী পক্ষ 20 বছর মামলার শুধু তারিখ নেবে, কিছুই হবে না, এটা করা সম্ভব সেই ক্ষেত্রে 7500 দুর্ভাগ্য যে টেলিভিশন স্টেশনে বসে আমরা এই কথাটা আমাদেরকে বলতে হচ্ছে যে 20 বছর তারিখ আমরা কখনো কখনো পাই, যখন সিভিল সোসাইটি, যখন মিডিয়া
এবং আমরা দেখি আমাদের হায়ার কোর্ট হাইয়েস্ট কোর্ট যখন জড়িত হয় যখন সালমা আলীদের মতো বিশিষ্ট মানে অ্যাক্টিভিস্টরা ইন্টারেস্ট নেন তখন এখন আমি কিন্তু এখানে একটি মেয়ের ইন্টারেস্ট দেখাটাই আমাদের মূল লক্ষ্য হবে না নিশ্চয়ই নয় আপনি এই কথাগুলি বলেছেন শুধুমাত্র একটি প্রতিষ্ঠানও নয় একটি প্রতিষ্ঠানও নয় একটি নারীও নয় আমাদের এখন বৃহত্তর নারী সমাজ যারা নাকি এই কর্পোরেট কালচারের মধ্যে চাকুরিজীবী হিসেবে আসেন তাদের সকলের স্বার্থে এটাকে একটা এটাই একটা মানে উপলক্ষ হিসেবে যদি কাজে লাগানো যায় আমি মনে করি এক ধাপ আগানো যাবে এই এই যে ধাপে ধাপে আগানোটাও তো আমাদের জন্য আমিনের কাছ থেকে একটু ঘুরে আসি যেহেতু ব্যাংক প্রসঙ্গ জনাব নুরুল আমিন আপনার কাছে যেটি জানতে চাইবো এই যে মেয়েটি ব্যাংকের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলেন এই পরিস্থিতির সমাধান ব্যাংক ব্যবস্থাপনায় কেমন আছে এবং আপনি নিজের অভিজ্ঞতা থেকে মনে করেন কিনা যে এই রকম ঘটনার সমাধান ব্যাংকের অভ্যন্তরে সম্ভব হতে পারত ব্যাংকিং কাঠামোতে নারীর কাজের পরিবেশে নিরাপত্তা হয়রানিবিহীন কর্ম পরিবেশ আসলে কতটা নিশ্চিত করা সম্ভব হয়েছে ধন্যবাদ ব্যাংকিং পেশায় আমি অনেকদিনই কাজ করি এখন এই এই যে ব্যাংকটির কথা বলা হচ্ছে সেটি অনেক পুরনো ব্যাংক এবং ব্যাংকের সার্ভিস রুল অবশ্যই অবশ্যই আছে প্রত্যেকটি ব্যাংকের এবং থাকতেই হয় থাকতে হবে সার্ভিস রুলে অনেকগুলো ক্লজের মধ্যে একটি ধারা থাকে সেটাকে ইংরেজিতে কভেনেন্টস বলে আমি কি করতে পারবো কি করতে পারবো না ওই ধারাটার মধ্যেই এই ধরনের সমস্ত বিষয়গুলো চলে আসে আমার আচার আচরণ থেকে আরম্ভ করে আমি যে অন্য কোনো জায়গায় কিছু করতে পারবো না এখানে কি করব অফিসের বাইরে কি কি করলে এটার আওতায় আসবে না এই বিষয়গুলো উল্লেখ থাকে যেগুলোকে আমরা বলি পজিটিভ কভেনেন্টস নেগেটিভ কভেনেন্টস এই দুটি পালনীয় বিষয় নেগেটিভটাও যেমন পালনীয় পজিটিভটাও পালনীয় এই এই জায়গাটাতে যদি এগুলো উল্লেখ থাকে তাহলে এগুলোর প্রতিকার কিন্তু ওই সার্ভিস রোডের মধ্যেই আছে আমি যদি ভুল করে না থাকি সালমা আলীও আমাকে শুধরে দিতে পারবেন সার্ভিস রুল আর যৌন হারানি নীতিমালা কি এক ব্যাংকগুলোতে কি আলাদা করে যৌন হারানি বিরোধী নীতিমালা নেই বা থাকার দরকার নেই আমি কিন্তু একটি ধারার কথা বলেছি নো সার্ভিস রুলের কথা বলিনি সার্ভিস রুলে ইনক্লুডেড থাকে একটি ধারা যেখানে কে কি করতে পারে এই যে হয়রানির বিষয়টা ওখানে চলে আসবে আপনি আপনার আয়ের বাইরে জীবনযাপন করতে পারবেন না এটা যেমন আছে অফিসে আপনার আচরণ কি হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ড্রেস কি হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি কার সঙ্গে কি অসদাচরণ এবং সদাচরণ হবে এই বিষয়টি ওই ধারাটাতে থাকে যেটাকে আমরা কভেনেন্টসের ধারা বলি আমি পুরো সার্ভিস রুলের কথা এই বিষয়ে বলিনি এই যে ধারার কথা আপনি বলছেন এটা বলি এই ধারাটিতে যেমন নারী পুরুষের পোশাকের বিষয়টি নির্ধারণ করা থাকে ব্যাংকের আমি যেটি দেখেছি সিটি ব্যাংকের 21 নম্বর ধারায় চাকরি সংক্রান্ত কিছু বিধিবিধানের কথা আছে এর একটি অংশ হিসেবে আপনি বলছেন কে কার সাথে আচরণ করবে কিন্তু আমার যেটি প্রশ্ন আপনার কাছে আমরা হাইকোর্ট থেকে যে নির্দেশনাটি পেয়েছি যেটি এখন আমাদের মানতে আমরা সকলে বাধ্য সেটি হচ্ছে যৌন হয়রানি বিরোধী নীতিমালা থাকতে হবে ব্যাংকে তেমন নীতিমালা আমাদের ব্যাংকগুলোতে আছে কিনা আপনার জানার জন্যই এবং সালমা আলী আপনিও একটু প্রশ্নটা খেয়াল করেন আপনিও হয়তো অ্যাড্রেস করতে পারবেন আমি আমরা আপনার প্রতিবেদনে শুনলাম যে সিটি ব্যাংকের কর্মকর্তা ওই নারীর বিরুদ্ধে কিছু অভিযোগ করছেন এর মধ্যে একটা অভিযোগ হলো যে উনি বিভিন্ন সময় 253 দিন রাতের বেলা গভীর রাতে গাড়ি ব্যবহার করেছেন যেটা অবৈধ ছিল এখন এই এমডি যদি আমার আন্ডারে এমডি হইতো তাহলে আমি আজকেই তাকে ফায়ার করতাম কারণ 253 দিন পারলো কিভাবে আপনাদের গভর্নেন্স কোথায় একটা ব্যাংক এলাও করলেন কিভাবে 253 দিন আপনি শোকস করেছেন 253 বার আপনার পোশাক খারাপ ছিল ধরেন সে নিয়মের বাইরে পোশাক পরেছে আপনি কি শোকস করেছেন তাকে সাজা দিয়েছেন আপনি হঠাৎ করে এসে কোন একটা ঘটনার পর আপনি এগুলি একসাথে বলবেন ইজ ইট অ্যালাউড এটা কি করা যায় এটা কি গ্রহণযোগ্য আমার প্রশ্ন
আমি একটি কথা বলি, তিন চার বছর আগে যেটা বলছিলাম, তিন চার বছর আগে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নীতিমালা জারি করা হচ্ছে, অফিসিয়াল যে কার্যকাল মেয়েদের ক্ষেত্রে সেটা ছয়টার বাইরে যেতে পারবে না, এবং এটা এনশিওর করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই যে গাড়ি ব্যবহারের কথা আপনি বললেন, সেই গাড়িটা নিশ্চিত অফিসের কাজে ব্যবহার করেনি, কারণ একজন মহিলাকে ছয়টার মধ্যে অফিস ত্যাগের জন্য একটি নীতিমালা বাংলাদেশ ব্যাংক থেকে করা হয়েছে, সেটা ব্যাংকগুলো মানতে বাধ্য। আমি এখানে যে কথাটা বলতে চাই, সরাসরি আইন বা অন্য কোনো বিষয়ে আলোকপাত না করে, আমার বক্তব্যটা হচ্ছে সত্য অসত্য দুটার একটি হবে, বাস্তবটা কি সেটা বের করার দায়িত্বটা কার ছিল। যখনই এখানে এমডি ইনভলভ ছিলেন তখন এটা বের করার একটি দায়িত্ব বোর্ডের এসে যায়, এক। দ্বিতীয়ত, এমডি সম্বন্ধেও বাংলাদেশ ব্যাংকে সার্কুলার আছে, উনি কী কী করতে পারবেন কী করতে পারবেন না, ওনার অ্যাবসলিউট পাওয়ার তো নয়, কেউই না। তো আমি যেটা বলবো যে এই যে বিষয়টা বোর্ডের বাইরে এসে সেখান থেকে সমাধান না হয়ে তার ঘরের বাইরে যখন চলে আসছে, তাহলে এটার মধ্যে একটা বাস্তব কিছু নিশ্চয়ই থাকতে পারে, সেটা সত্য হোক অসত্য হোক, যেটা ঘটেছে সেটা বের করার দায়িত্বটা আমার মনে হয় নির্ধারণ করা উচিত। এবং এই এই যে মহিলা কর্মকর্তা কোর্ট পর্যন্ত যেতে হলো, তার আগে কি কোনো সালিসি ব্যবস্থা বলেন, বসা বলেন, কোনো ব্যবস্থা নেওয়া, তার আগে কি, একটি প্রশ্ন হচ্ছে তার এই নালিশ করার আগে কি তার বিরুদ্ধে কোনো প্রসিডিংস হয়েছে কিনা, এক্সপ্রেশন হতে পারে, এই 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 বিষয়টা বিবেচনা করা দরকার এখন, যে তারা নিজেরা কি ব্যবস্থা নিলেন। এই বিষয়টা এখানে কিন্তু এখন মুখ্য হয়ে আসবে, শুধু মেয়েকে দায়ী করব, শুধু এমডি কে দায়ী করব, আমার মনে হয় বাস্তব বিষয়টা বের করার জন্য দায়িত্ব যার, তারা এখন রিয়েলি রিয়েলি অ্যাক্ট করা উচিত বলে আমি মনে করি। এবং এই যে 253 দিন তিনি গাড়ি ব্যবহার করলেন, এই গাড়িটা কোথায় কোথায় মুভমেন্ট করেছে, এগুলি তো মুভমেন্ট কিন্তু রেজিস্টার আছে প্রতিটি গাড়ি, এটা এমন না যে এটা ডকুমেন্টেশন হয় না, যদি সঠিকভাবে মেনটেন করা হয়ে থাকে যে কোনো ইনভেস্টিগেশনে কিন্তু এগুলি ধরা পড়বে। এবং উনি কারেক্টলি বলেছেন, আমিও ওনার সাথে একমত বা আমিও একই কথা বলেছি, 253 বার যে গাড়িটা অবৈধভাবে ব্যবহার করলো, এর মধ্যে কয়বার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আদৌ নেওয়া হয়েছিল কিনা। এবং আমাদের দেশের উনি যে ডুজ এবং ডন্টের কথা বারবার বলছে, সন্ধ্যার পরে ছয়টার পরে নারী কর্মকর্তারা কর্মচারীরা তো হরহামেশাই ব্যাংকে কাজ করেন, এখনো করেন এবং চাকরির যে নিয়ম অফিসে থেকে ব্যাংকের হিসাব নিকাশ, তার বাইরেও তো অনেক কাজ করতে হয় নারী পুরুষ নির্বিশেষে, যেগুলো কোনোভাবেই কোথাও লেখা নেই। এখানে এই নারী অভিযোগ করেছেন যে তাকে নানান কাজ করতে হতো ব্যাংকের, যেহেতু তিনি পার্সোনাল সেক্রেটারি ছিলেন এমডির, ফলে তাকে অনেক রকমের কাজের সাথে যুক্ত হতো, ফলে গাড়ির গতিবিধি দেখেই আসলে শুধুমাত্র নির্ধারণ করা যাবে না যে সেখানে তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্তে গিয়েছিলেন নাকি অফিসে নাকি কর্মকর্তার সিদ্ধান্তে গিয়েছিলেন। সার্ভিস রুলের কথা বলছেন, সার্ভিস রুল তো পাল্টা না, আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্ভিস রুল তো বাতিল করা হয় না, বসের কথাই কে পালন করেন কে করেন নাই, জি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধন্যবাদ নুরুল আমিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমি একটা বিরতিতে যাব, বিরতির পর সরাসরি অ্যাডভোকেট সালমা আলী আপনার কাছে ফিরবো, থাকুন একাত্তর জার্নালে, বিরতি নিয়ে ফিরছি। আমরা তো জানি যে হর হামেশাই মেয়েরা ছয়টার পর কাজ করেন, যে তথাকথিত সার্ভিস রুলই আমি বলবো, এর বাইরেও অনেক কাজ করেন, দেখবার কথা কার, বিচার কার কাছে, মানে এই পুরো বিষয়টার আসলে সমাধান আপনি কিভাবে দেখতে পান? আসলে আমরা সব ধন্যবাদ, আমার মনে হয় উনি থাকতেই আমি কথাগুলো বললে ভালো হতো। যাই হোক, আসলে আমরা যে বসে আছি এখানে, এটা কিন্তু একটা কর্মক্ষেত্র, এই যে মিডিয়ার, হ্যাঁ, এখানে এই দেখার ভার, প্রথম কথা এই যদি ব্যাংক হয়, যেটা হলো বাংলাদেশ ব্যাংক দেখবে তার সব ব্যাংকগুলোকে, এবং সেখানে স্পেসিফিক আমার সব কষ্ট লাগে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে বিশাখা ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে কিন্তু এত বছর এই গাইডলাইনটা নিয়ে প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রত্যেকটা কর্মক্ষেত্রে সেটা চলেছে, সেখানে আমাদের বাংলাদেশে 2008 পর থেকে এত আজকে 10 বছর পার হয়ে 11 বছর, সেখানে এখন পর্যন্ত আমাদের সেই কমিটি করায়নি। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যৌন নিপীড়ন
ডেফিনেশনটা আছে, কারা কাজ করবে, কমিটি কতজন থাকবে, মিনিমাম 5 জন কমিটি মেম্বার হবে, বাইরের সদস্য 2 জন হতে হবে, এই বিষয়গুলো কিন্তু বারবার আমি আমরা যখনই আসি বলি, কিন্তু এখন পর্যন্ত কি দেখবেন? আমি বলবো কোনো জায়গায় কিন্তু এটা নেই। আমার এইটা এখানে দায়িত্ব ছিল বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক দেখবে, নজরদারি করবে। আর ওখানে যে কমিটি আছে, সেই কমিটি একজন চেয়ার এবং তার সঙ্গে আরও 3 জন আর বাইরের থেকে, সেই কমিটি আছে কিনা আমি, আমার কেন জানি মনে হচ্ছে এই সিটি ব্যাংকে কিন্তু সেই ধরনের কমিটি, যে কমিটি থাকা দরকার। ওদিসেমন আপনার ওদিসেমন প্রশ্ন, সালমা আপা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। 2008 যখন ওটা হলো তখন থেকে বহুবার কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা এটার ফলোআপ করেছি যে বাস্তবায়ন হচ্ছে কিনা বা কিছু। আজকে যে রিপোর্টটা দেখলেন, এই রিপোর্ট নিয়ে আপনার আদালতের কাছে যাওয়ার সুযোগ আছে কিনা? এইটাতে তো সে তো প্রথম কথা, তার কমিটি কিছু করলো কিনা সেখানে তো করে নাই, সে তো আপনি তো দেখছেন করে নাই, তাহলে করে নাই। হ্যাঁ, এখন শুনেন, এখন আমি এইটা, এখন কিন্তু দেখতে হবে অপরাধ কতটুক, তারপরে আদালত। ধন্যবাদ অ্যাডভোকেট সালমা আলী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাকে প্রসঙ্গ বদলাতে হচ্ছে আরেক সহকর্মী কামরুল ইসলাম।